কেমনে কলেজে ঢুকছেন ওটা জানেন? রাজধানীর মিরপুর কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ গোলাম ওয়াদুদের অনিয়ম, দুর্নীতি আর যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এভাবেই কয়েকজন সাধারণ শিক্ষককে শাসাচ্ছেন ওই অধ্যক্ষের পছন্দের শিক্ষকরা। এই প্রতিবেদক অভিযোগকারী কয়েকজন সহকারী অধ্যাপকের বক্তব্য ধারণ করতে গেলে এভাবেই হট্টগোল বাঁধান বহিষ্কৃত অধ্যক্ষের অনুসারী কয়েকজন প্রভাষক ও অভিভাবক প্রতিনিধিদের একজন সদস্য। আমাদের কাছে অভিযোগ ছিল, মিরপুর কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ গোলাম ওয়াদুদ দায়িত্ব পালনকালে কলেজের অর্থ আত্মসাৎ করেছেন, সেই সঙ্গে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং যৌন হয়রানির মতো ঘটনার অভিযোগও আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে কলেজটিতে তথ্য সংগ্রহে গেলে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেন তারা। নুরুল ইসলাম, তিনি কলেজের অভিভাবকদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী তার কাজ কলেজের কোনো অনিয়ম হলে সেগুলোর বিষয়ে গভর্নিং বডির মিটিংয়ে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা করা, কিন্তু সহকারী অধ্যাপকদের উপর যেভাবে দাপট দেখাচ্ছেন তিনি, তাতে মনে হচ্ছে তিনি কলেজের সর্বেসর্বা। এই নুরুল ইসলাম এবং প্রভাষক শাহরিয়ার আল মামুন ও নুরুল নাহার পারভিনদের দাপটে অসহায়ত্ব প্রকাশ করেছেন খোদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমান, যে কারণে কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাদের উপস্থিতির কারণে তিনি কথা বলতে পারেন। পরে মুঠোফোনে এই নুরুল ইসলামদের কাছে শিক্ষকরা কতটা অসহায় সেই কথা বললেন এইচ এম মাহবুবুর রহমান। এখানে মানে ওই সময় হলো যারা ছিল ভাই ছিল, আসলে পরিবেশটা ওরকম করে বলার মতো অবস্থা না, এবং তাদের ওখানে তো যে অবস্থাটা এখন, এটা আপনাকে আমি এখন কি বুঝাবো ওই সময়ের অবস্থাটা? আমি একা মানুষ, আমি ওই সময় অনেক সময় অনেক কিছু হজম করে থাকতে হয় অনেক কিছু। আমি তো ওই যখন যে ছিল সেই যে কথাগুলো বলতেছিল, আমার নিজের কাছে তখন খারাপ লেগেছিল যে ওই কথাগুলো বলতেছিল বারবার কালকে। এই যে কলেজের প্রতিদিন এসে গভর্নিং বডির সদস্য এসে বসে থাকে বা এই যে করা সব কাজের তৈরি করা, এগুলো আমি গভর্নিং বডির সদস্যদের একটু মধ্যে পড়েই না। এখন একটা লোক যদি আসে তাদেরকে বারো বলা হয় যে আমরা এখানে দেখে বসে থাকি, আমাদের কাজ করতে সমস্যা হয়, তো কাজ করতে আমি ধরেন এখানে আমি প্রশাসনিক অনেক কাজ আছে আমার, সেই কাজের মধ্যে তারা এসে বসে থাকে, তারা এসে সারাক্ষণ তারা এসে বসে থাকে। অনুসন্ধান বলছে 2012 সালে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর 2021 সাল পর্যন্ত নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বহিষ্কৃত অধ্যক্ষ গোলাম ওয়াদুদ। তার এসব অনিয়মের বিরুদ্ধে সাধারণ কয়েকজন শিক্ষক প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ করেন। সেই অভিযোগ আমলে নিয়ে তদন্ত করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তদন্তে বহিষ্কৃত ওই অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদ দখলে নেওয়া, শিক্ষক নিয়োগে অনিয়ম, ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা উত্তোলন, কলেজ সংস্কার কাজের ব্যয় দেখিয়ে অধিক অর্থ আত্মসাত, শিক্ষার্থীদের পোশাক তৈরির নামে অর্থ আত্মসাত এবং বিভিন্ন ভুয়া সভা সেমিনারের নামে ভুয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাত সহ 34টি সুনির্দিষ্ট অনিয়মে প্রায় 26 কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। একই কাজ তিনবার দেখা গেছে, তিনবার নিয়ম বহির্ভূতভাবে তিনবার দেখা গেছে। গভর্নিং বলতে পাস হয়েছে একটা, একজন কন্ট্রাক্টর কাজটা পাইছে, তাকে না দিয়ে বলছে আমরা নিজেরা করবো, নিজেরা করতে যে 3 গুণ টাকা নষ্ট করছেন। হ্যাঁ, এইভাবে অনেক অনিয়ম আছে। ওনার বাসার বাজার, তারপর বাসার গ্যাস বিল, বাসার বিদ্যুৎ বিল এই কলেজের থেকে এটা দেওয়া হয়েছে, এগুলো প্রমাণিত হয়েছে। এগুলো ছাড়াও নারী নির্যাতনের অনিয়ম আছে, এখানে প্রমাণিত হয়েছে। এটা আমাদের কাছে ডকুমেন্টস আছে, এটা মানে বিভিন্ন ধরনের প্রস্তাব উপস্থাপ দিয়েছেন, এটাও প্রমাণিত আছে। এই তদন্তের পর গত বছরের 17 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গোলাম ওয়াদুদের বেতন ভাতা সাময়িক স্থগিত করে, সেই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর 2 মাস পর 17 নভেম্বর অপর এক চিঠিতে তার এমপিও স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর চলতি বছরের মার্চে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের তালিকা থেকে ওয়াদুদের নাম মুছে ফেলে।
সেই সঙ্গে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ এবং ফৌজদারি মামলার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয় গভর্নিং বডিকে। ওই যে 34টা অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে, তার প্রেক্ষিতেই আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। এবং সেই সাময়িক বহিষ্কারের পরে যখন দেখলাম আমরা যে তার এমপিও স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, তখন আমরা তার একটা তদন্ত কমিটি করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, যে তাকে সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাকে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া আমরা গেলাম। এবং শিক্ষা মন্ত্রণালয় ওই চিঠিতে আরেকটা নির্দেশনা দিয়েছিল যে তার এমপিও স্থায়ীভাবে বন্ধ করার পরে যে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার একটা নির্দেশনা দিয়েছিল। তো পরবর্তীতে ওই মামলা করাটা আসলে করোনাকালীন সময় বিভিন্নভাবে এই বিষয়টা পিছিয়ে যায়। তো এখন আমরা এই মামলা করার প্রক্রিয়ায় আমরা আছি। লাস্ট যে গভর্নিং বডি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি এখন মামলার প্রক্রিয়া দিন মামলা হবে। এত কিছুর পরও গত 25 জুন দুপুরে স্থানীয় কিছু সন্ত্রাসীকে নিয়ে কলেজে এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে জোরপূর্বক দায়িত্ব কেড়ে নেয় গোলাম ওয়াদুদ। এ সময় কলেজের সিসি ক্যামেরাও নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। থানায় এই সংক্রান্ত কয়েকটি জিডি করেন শিক্ষকরা। যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয় ওই তারিখটাতে যখন সে আসছে এবং অনেক বেশ লোকজন অধ্যক্ষ পদ ওই রুমে এসে বসলো, তখন আমরা ভাবলাম যে হয়তো বা সে এবং তার কিছু তার কী বলবো এখানে যেটা গ্রুপিংও আছে সেসব শিক্ষকও বলা বলি করতেছিল হাইকোর্টের রায় নিয়ে আসছে। তো আমরা সাধারণ শিক্ষক আমরা যারা পদে দেখবো তাকেই তো আমরা মানবো। আমরা ওখানে কী রায় হয়েছে নাকি এটা মানে দুই নম্বরে ভেবে আসছে এটা তো আমরা জানি না। ওনার যে শাস্তি হয়েছে এবং উনি যা রিড করেছিলেন তা কিন্তু প্রক্রিয়াধীন এবং প্রত্যেকটা বিষয়কেই আসলে অসত্য অসম্পূর্ণ তথ্য দিয়ে এই স্থানীয় প্রতিনিধিদের বিভ্রান্ত করলেন অধ্যক্ষ বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম ওয়াদুদ। ওনাদেরকে নিয়ে আসলেন, নিয়ে এসে একটা কলেজে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। ডিআইএ তদন্ত কর্মকর্তা দ্বারা কিন্তু প্রমাণিত হয়েছে যে তথ্যগুলো কতটুকু সত্য। পরে যখন ওনাকে বহিষ্কার করা হয় হঠাৎ করে একদিন 25 জুলাই উনি কী করেছেন, উনি হঠাৎ করে এসে জোর জবরদস্তিভাবে অনেক রকমের বাইক মানে কিছু নেতাদেরকে নিয়ে এসে উনি সেই জায়গাটা উনি দখল করে নেন। উনি জায়গা দখল করেন, আমাদের যিনি ভারপ্রাপ্ত এখন অধ্যক্ষ আছেন ওনাকে ওখান থেকে সরিয়ে দেন, সেই জায়গা দখল করলেন। তার পরবর্তীতে উনি কী করলেন, আমাদের যতগুলো সিসিটিভির ফুটেজ আছে যত সিসিটিভি পাসওয়ার্ড আছে উনি পাসওয়ার্ডও চেঞ্জ করলেন, পাসওয়ার্ড চেঞ্জ করলেন এবং উনি যাওয়ার সময় কী করলেন ওনার রুমটা বন্ধ করে দিলেন নিজের লক দিয়ে, নিজে একটা লকার নিয়ে এসে নিজে লক করে রুমটা বন্ধ করে দিলেন। তো এটা এক ধরনের যেরকম ধর চর দখল করা হয় ঠিক সেভাবে করে একটা আমাদের কলেজটা উনি দখল করে ফেললেন। অবৈধ বরখাস্তকৃত লোক যখন আবার এসে তার চেয়ার দখল করে তখন সবার মধ্যে স্বাভাবিকভাবে একটা ভ্রান্ত ধারণা চলেই আসে এবং উনি যেভাবে ত্রাস সৃষ্টি করে যাচ্ছেন তাতে শিক্ষার পরিবেশ আমরা শিক্ষকরা আসলে ভীত সন্ত্রস্ত। এদিকে বহিষ্কৃত অধ্যক্ষ গোলাম ওয়াদুদকে নির্দোষ প্রমাণে ঠিক যেন উঠে পড়ে লেগেছেন তার অনুসারী কয়েকজন শিক্ষক। এজন্য অনিয়মের প্রতিবাদকারী শিক্ষকদের জামাত শিবির বলেও আখ্যা দিচ্ছেন তারা। নাই গোলাম ওয়াদুদ তো এখন কলেজে নাই, ওনাকে তো ঢুকতেই দেয় না, ঢুকতে দেয় না ওনাকে, অথচ খবর করতেছে যে উনি নাকি জবরদখল করে অন্য টিচারদের বের করে দিছে, এগুলো তো ঠিক কথা বলতেছে না। ওনার কিছু অনিয়মের কারণে এই কলেজে যে জামাত গ্রুপটা আছে এই জামাতের মানে কুচক্রি চালের জন্য ওনাকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড করে ওই পুরোটা জামাত গ্রুপ এখন কলেজটা দখল করে নিচ্ছে। কলেজের প্রত্যেকটা গ্রুপে মানে সব জায়গায় জামাতটা, আমরা যারা একটু আওয়ামী লীগ পন্থী আসছি আমাদের কোথাও বসতে দেওয়া হচ্ছে না। মিথ্যা না, আবেদনকারী আমি ছিলাম, ঠিক আছে, আবেদনকারী আমি থাকা অবস্থায় দুটি তদন্ত হয়েছে, ডিআইএ তদন্ত করেছে, আমরা যে আবেদন করেছি আবেদনের প্রেক্ষিতে তারা অনেক কিছুই বানিয়ে লিখছে, আবার পরবর্তীতে তদন্ত হয়েছে এরা গভর্নিং বডির সভাপতি মহোদয়ের একঘেয়েমির কারণে এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপালের একঘেয়েমির কারণে এই তদন্ত কমিটি মানে ভুল প্রমাণিত হয়েছে। অর্থাৎ আমি জিবির মেম্বার, আমি বলেছিলাম 2 এবং 17 ধারা মোতাবেক কমিটি গঠিত হবে, এই সেই কমিটি কী করছে তারা তার ইচ্ছে মতো আমাদের জিবির রেজুলেশন বাতিল করে সে বাসায় বসে করছে। এগুলো সম্পূর্ণ বানোয়াট, আপনি নিরপেক্ষ তদন্ত করেন। কলেজের মনে করেন গাদি গাদি ফাইল বাইরে চলে গেছে, কলেজের 4-5 লক্ষ টাকা এই তদন্তের পিছনে ব্যয় হয়েছে, এই লাইব্রেরি কে নেবে? দুর্নীতিবাজদের কোনো দল নাই। এখন আপনি যদি বিএনপি হন, সরকার এই দেশে তো বাস করে, ওই রাস্তা দিয়ে কি বলতে পারবে যে বিএনপি হাঁটতে পারবে না? পারবে তো। তো আওয়ামী লীগ বিএনপি না, যদি দুর্নীতি যারা করে তারা যদি আওয়ামী লীগও হয় তাদের কিন্তু অবশ্যই আমাদের কাছে বর্জনীয়। আমি এক কথা প্রথমে বলছি যে আমরা শিক্ষক, আমরা শিক্ষকতা করতে আসছি, আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। তারপরেও বলছি আমি জোর গলায় বলবো যে আমি জামাত বা বিএনপি এরম যদি কোনো প্রমাণ কেউ দিতে পারে আমি তাৎক্ষণিকভাবে চাকরি থেকে চলে যাব। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত গোলাম ওয়াদুদের বিরুদ্ধে একাধিক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগও রয়েছে। নিজেদের সম্মানহানির ভয়ে ওই ভুক্তভোগীরা দীর্ঘদিন চুপ ছিলেন। সম্প্রতি গোলাম ওয়াদুদ পুনরায় কলেজ দখলের পায়তারা করায় এখন মুখ খুলেছেন ভুক্তভোগীরা। আমরা কলেজে যেতাম শুনতাম কালকে রোভার্সের রুমে অমুক মেয়ের সাথে
সে তাকে একটু আপত্তিকর অবস্থা দেখা গেছে। এমন কোনো ম্যাডাম নাই যে ম্যাডামকে সে একা পেলে তার প্রেমের গল্প, তার শারীরিক সম্পর্কের গল্প, জীবনের প্রথম কার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, বইয়ের থেকে কে বেশি তাকে আনন্দ দিয়েছে, এই সমস্ত ইভেন আমাকে কয়েকজন পুরুষ শিক্ষক তারা একই সাথে বলে যে গোলাম মধ্যে দেখলো কি বলে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত অধ্যক্ষ গোলাম ওয়াদুদ। উল্টো মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনকে অসত্য দাবি করে তিনি জানান আদালতের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। শিক্ষা মন্ত্রণালয় যে তদন্ত করেছেন, আপনার দাবি হচ্ছে যে তদন্তটি সঠিক নয়, এই তো? সঠিক না, সঠিক নয় কথা কি, সব আমার কাছে মনে হচ্ছে প্রভাবিত হয়ে তদন্তটা করা হয়েছিল, প্রভাবিত হয়ে সেগুলো আসছে। একজন শিক্ষককে পদচ্যুত করতে হলে পরে তিনটে জিনিস লাগে, যৌনহয়রানি লাগে, অর্থ আত্মসাত লাগে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমার খুব ভালো লাগে না। আমি শুধু একই কথা বললাম যে এগুলো সবগুলো চক্রান্ত, পরিকল্পিত এবং অসত্য। এইসব অনিয়মের বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মিরপুর কলেজে আমি কিছু জানি না, ওই তো কলেজের তো শুনে নাও লিখে, ঠিক আছে, কোনো বক্তব্য নাই এ ব্যাপারে। প্রায় 8,000 শিক্ষার্থীর এই কলেজে এমন অনিয়মের কারণে স্বাভাবিক পাঠদান বিঘ্নিত হচ্ছে, তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত এই সমস্যার সমাধান চান কলেজের সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।